بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين এই অধ্যায় হচ্ছে জোহার নামাজ সম্পর্কে। জোহার নামাজকে আমাদের দেশের মানুষ কোন নামাজ বলে? চাস। চাস শব্দটি ফার্সি চ, কারণ চ তো আরবিতে নেই, তাই না? চ আরবিতে নেই, সিনটা থাকলেও চ আরবিতে নেই, চাস। জোহার সময়কে ফার্সিতে চাস বলে। জোহার সময় যে সময় আমরা সাধারণত নাস্তা করি 8টা 9টা 10টা, এই সময়গুলিকে জোহা বলে। রোদের তাপ শুরু হয়ে গেছে মোটামুটি, এ থেকে শুরু করে জওয়াল দুপুর পর্যন্ত, দুপুরের আগ পর্যন্ত, এই হচ্ছে দোহার সময়। এই নামাজকে দোহার নামাজ আরবিতে বলা হয়েছে, কারণ ওই সময়টির নাম হচ্ছে দোহা। একটি সুরার নাম আম্পারাতে রয়েছে, সুরাতুদ্দোহা। হ্যাঁ, ও দোহা, দোহার কসম, ওই সকালবেলা ওই সময়ের আল্লাহ কসম করেছেন। ও দোহা ওয়াল্লাইল ইযা সাজা। এলাম আইয়ুহাল মুসলিম, হে মুসলিম জেনে রাখুন, আন্নাহু কাদ ওয়ারাদাত ফি সালাতি দোহা আহাদিসু কাসীরা। জোহার সালাত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, মিনহা, যার মধ্যে কয়েকটি হাদিস এখানে নিম্নে উল্লেখ করা হলো। মাফিস সহিহাইন, যার মধ্যে একটি হাদিস যা সহিহাইন বুখারী এবং মুসলিমে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরঙ্গ বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আমাকে উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন, তিনটি উপদেশ দিয়েছেন। সাহাবাই কিরামরা যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে খলিল বলতেন, অন্তরঙ্গ বন্ধু, কারণ অন্তর থেকে, তার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসতেন সেই জন্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে গ্রহণ করেছেন অন্তরঙ্গ বন্ধু বলে, কাউকে? আবু বকর অন্তরঙ্গ বন্ধু ছিলেন না, গ্রহণ করেছেন কিনা আমি এটা বলছি, গ্রহণ করেননি। কারণ আরেকটি হাদিসে কি আছে, যে লাউকুন তো মুত্তাখিজান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, সেই বুখারী হাদিস। আমি যদি কোন ব্যক্তিকে খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমি বাছাই করতাম। ওয়ালাকিন খলিলি রব্বি, আমার রব আমার অন্তরঙ্গ বন্ধু, সেই জন্য এই বন্ধুত্বকে আমি তার জন্য নির্ভেজাল নিখুঁত করতে চাই, কাউকে আর শরিক করতে চাই না, আমার অন্তর আর কারো জায়গা দিতে চাই না। এইরকম ভালোবাসা আল্লাহর সাথে, আল্লাহকে এরকম ভালোবাসা বাঁচতে হবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন। এত ভালোবাসা এই আবু বকরের সাথে থাকা সত্ত্বেও তিনি বলছেন না তোমাকে খলিল বানাতে পারি না, যার ভালোবাসা একবারে রক্তে রক্তে, হ্যাঁ, আর গোস্তে গোস্তে, হাড়ে হাড়ে, শিরা উপশিরায় ঢুকে পড়েছে, এই হচ্ছে খলিল ভালোবাসা। এইরকম ভালোবাসাকে বা ভালোবাসার পাত্রকে বলা হয় খলিল বলা হয়। আর এমনি দোস্ত, দোস্ত দোস্ত করছেন না, হ্যাঁ, এ হচ্ছে সাদিক, সাদিক মানে দোস্ত। তবে রাফিক, রাফিক মানেও দোস্ত, হ্যাঁ, হাবিব মানেও দোস্ত, বুঝলেন? এগুলি চলবে, হাবিবি তাল বলেন, অসুবিধা নেই। কিন্তু খলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিল বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার জন্য পরেশান হইতেন কখন নামাজের সময় হবে, ইয়া বেলাল, আরে না ইয়া বেলাল, আরাম দাও নামাজের দ্বারা, আজান দাও তাড়াতাড়ি, তাহলে আমি আরাম পাবো, বেচাইন হয়ে যেতেন। যেমন মানুষ যদি অত্যন্ত বেশি কাউকে ভালোবাসতে লাগে, তাহলে তাকে দেখার জন্য পাগল হয়ে যায়, পরেশান হয়ে যায়, পরেশান হয়ে যায়, যে যত বেশি ভালোবাসে কোন ব্যক্তিকে, তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়। জি, মানুষ আল্লাহ ছাড়া অন্যকে যদি এরকম ভালোবাসা দেয়, তো গুমরা হওয়ার, পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা আছে। এই জন্য যারা ওই প্রেম ভালোবাসা করতে যায়, অতিরিক্ত ভালোবাসতে যায়, তারা কিন্তু দিন থেকে সরে যায়, দিন থেকে সরে যায়, তাদের দ্বারা পাপ হইতে লাগে, গুনাহ হইতে লাগে। এই জন্য ভালোবাসা মহাব্বত পর্যন্ত রাখতে হবে, মহাব্বত থেকে হাবিব, জি, মহাব্বত পর্যন্ত রাখতে হবে। কিন্তু আপনার হাড়ে হাড়ে, আর আপনার রগে রগে, সেরা উপসেরায়, আর গোস্তে রক্তে, একবারে ভালোবাসা এমন হয়ে ঢুকে গেছে যে তাকে ভুলতেই পারছেন না, ভুলতেই পারছেন না, পাগল হয়ে যাচ্ছেন। মাকে ভুলে যেতে পারি আমি, বাপকে ভুলে যেতে পারি, দেখেন গুমরাহি শুরু হচ্ছে। মা বলছে না তোর ওখানে বিয়ে দেবো না, শুনবো না তোমার কথা। মেয়ে, মা বাবা বলছে না ও ছেলের সাথে বিয়ে দেবো না, কোর্টে কোর্ট ম্যারেজ করতে গিয়ে এরকম বেশ কিছু ঘটনার কথা শুনেছি, জানি যা ঘটেছে। বাবা গেছে যে না এই মেয়ের, আমি এই ছেলের সাথে বিয়ে দেবো না, বলছে এটা ডাকাত এসছে, ডাকাত, বাবাকে বলছে এটা ডাকাত এসছে, আমাকে হরণ করার জন্য নিয়ে যে অজন এসছে, আমাকে এই দিকে নিয়ে গিয়ে ছিনতাই করে নিয়ে যাবে, সেই জন্য ডাকাত আমার কেউ না। ও বলছে আমার মেয়ে, বলছে মিথ্যা বলছে, আমার বাবা না, এটা ডাকাত, বুঝতে পারছে? হ্যাঁ, রগে রগে আর রক্তে রক্তে নাজায়েজ ভালোবাসা ঢুকে পড়েছে সেই জন্য। সুবহানাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হবে,
স্ত্রীর ক্ষেত্রে ভালোবাসলে যদি এত ভালোবাসা বাসেন যে ভালোবাসে আবার দিনে ব্যাঘাত ঘটে, ফরজ অজব আদায় করতে কি ব্যাঘাত ঘটে, তা এইখানে কিন্তু সমস্যা রয়েছে। ভালোবাসাকে নিজের আয়ত্তে রাখতে হবে, স্ত্রীর ভালোবাসাও কন্ট্রোলের বাইরে করে দিতে হবে না। স্ত্রীর এমন ভালোবাসা বাসে, স্ত্রী বলছে যে এখন ভোর রাত হয়ে আছে, ফজর আজান হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে আছে, তুমি চলে, আমাকে একা ভয় লাগে। স্ত্রীকে খুশি রাখার জন্য নামাজ পড়তে গেলেন না আপনি জামাতে, কারণ স্ত্রীকে ভয় লাগে। বিপজ্জনক নাই ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা এমন পাগল হয়েছেন যে স্ত্রী শুধু কানে কানে কুটুর কুটুর করে বলতে থাকে, তোমার মা না, তোমার মায়ের জ্বালায় আমার থাকতে পারি না। তুমি গেলে জ্বালাতে শুরু করে, কই দেখতে তো পাই না, তোমাকে তো খুব ভালো আদর করছে আমার মা দেখছি, আরে তুমি আছো না সেই জন্য, তুমি যাও একটু, তুমি বাড়ির বাইরে যাও না, শুরু করবে গির গির শুরু করবে, কথা বুঝতে পারছেন? এইভাবে আপনাকে মুঠে নিয়ে নিয়েছে, মুঠের মধ্যে নিয়ে নিয়েছে। এইরকম ভালোবাসা জায়েজ নাই। স্ত্রীকে ভালোবাসেন কিন্তু আপনি নিজেকে আপনার খোল থেকে বের করে দিয়ে না, লেবাস পোশাক থেকে বের করে তাকে দিয়ে দিয়েন না, নিজের খোলের মধ্যে, খোল বুঝেন তো না, নিজের খোলের মধ্যে রাখেন। আপনি ভালোবাসাকে নিজের আয়ত্তে রাখেন, যে হক না হক আমি যাচাই বাছাই করার মতো ক্ষমতা রাখি। ভালোবাসা মানে এই নয় যে দাস হয়ে গেছে, গোলাম হয়ে গেছে, তার যা বলবে তাই, তার ইশারে উঠবো বসবো, এরকম যাতে না হয়ে যান, তার কাছে বন্দি না হয়ে যান, আসির কয়েদি না হয়ে যান, যে আপনাকে কয়েদ করে নিয়েছে, এরকম হওয়া জায়েজ নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, মুমিনের গুণ হচ্ছে আসাদ্দু হুব্বান লিল্লাহি, সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, আসাদ্দু মানে কঠিন ভালোবাসা ভালোবাসে আল্লাহকে। আর কাফেররা মুশরিক, ওমিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, দেখেন যারা শিরিক করে, অন্ধভক্ত যারা, মাজার ভক্ত, পীর ভক্ত, তার পীরকে ভালোবাসে, এমন ভালোবাসা বাসে যে তার বিরুদ্ধে যদি বলেন তা আপনাকে খুন করে দিতে পারবে, ঠিক না? ঘটনা ঘটেছে জুবাইল এক পাকিস্তানের ঘটনা, এরকম আজকে থেকে বেশি দিন না, 4-5 বছর আগে যে লড়াই, হ্যাঁ, কেমন ভালোবাসা বাসে, আল্লাহর ভালোবাসা না, পীরের ভালোবাসা, মাজারের ভালোবাসা, জানতো কোন মাজারে গিয়ে বলেন যে এটা হচ্ছে ই প্রতিমা, তোমাদের এটা হচ্ছে পুতুল, সানাম সানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো সানাম, এটা হচ্ছে বুত, মূর্তি পূজা করছো তোমরা, হিন্দুদের মতো তোমরা মূর্তি পূজা করছো, আপনাকে বেঁচে আসতে দিবে? কেমন ভালোবাসা বাসে, কিন্তু আল্লাহ নবীর কার্টুন বানিয়ে দেওয়া হইলো, কেউ বেরোলো না, ঠিক না? তাহলে আল্লাহকে ভালোবাসে বেশি, রসুলকে ভালোবাসে, না পীরের মাজারকে বেশি ভালোবাসে? চিন্তা করেন তাহলে, পীর ভক্তরা মাজার ভক্তরা ওইসবকে ভালোবাসে। তাই আল্লাহ বলছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যকে রব বানিয়ে ফেলেছে, মাবুদ বানিয়ে ফেলেছে, তাদেরকে সিজদা করে, তাদের অন্ধ অনুকরণ করে, মাইয়াত্তাখিযু মিন দুনিল আন্দাদ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসে। কিন্তু মুমিন যারা হবে সত্যি, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারপরে রসুলকে ভালোবাসে। জি, তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খলিল বললেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হতে পারে এমন ব্যক্তি যার মধ্যে বহু গুণ রয়েছে, ভালো গুণ রয়েছে, তিনি হয়তো সবাইকে ভালোবাসেন না কিন্তু তাকে অনেক লোক ভালোবাসে, হতে পারে নাকি? বহু গুণ তার মধ্যে রয়েছে, সে কত লোককে ভালোবাসবে? অনেক লোকে চেনে না, কিন্তু চেনে না, সে না চেনা লোক তাকে ভালোবাসে, যাকে সে চেনে না তারা তাকে ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কি বলতে পারেন আপনি, তাই না? আল্লাহ নবী জানুক আর নাই জানুক কোন সাহাবিকে, কিন্তু তিনি ভালোবাসেন। জি, এই জন্য খলিল বলেছেন তিনি বেসাল আসেন, তিনটি উপদেশ দিয়েছিলেন, ওসিয়ত করেছিলেন, বেসিয়ামে সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিনটি করে নফল রোজা রাখিও, ওয়া রাকাতাই দোহা, দোহার দুই রাকাত নামাজ পড়িও, দুই রাকাত এলো হাদিস মনে রাখবেন, কিন্তু কারণ দোহার নামাজ একবারে নির্ধারিত একটাই নাই, দুই দুই চার ছয় আট পড়বেন। ওয়ান উ তেরা কাবলান আর কোদা, ঘুমাবার আগে আমি যাতে করে বেতর পড়ে নিই, বেতর পড়ে তুমি শুয়ো। আবু হুরায়রা দুর্বল মানুষ ছিলেন, দুর্বল মানুষ, ঘুম হয়তো বেশি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই লোকটি যদি তাহাজ্জুদ পড়ার আশায় বেতর রেখে দেই তো বেতর পড়তে পারবে না, গুনাহগার হবে, তার চাইতে ভালো তুমি বেতরটা পড়ে শুয়ো। ওয়ফি হাদিস আবি সাঈদিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউসাল্লি দোহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহার নামাজ পড়তেন, হাত্তা নাকুলা, নিয়মিত পড়ে যেতেন, বেশ কিছুদিন পড়ছেন পড়ছেন, আমরা মনে করতাম যে লায়া দাওহা, কখন মনে হয় ছাড়বেন না, কন্টিনিউ চালাবেন, ওয়া দাওহা, আর মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু ছেড়ে দিতেন, একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন সপ্তাহ ছেড়ে দিতেন মাঝে মাঝে, হাত্তা না কল, তারপরে আমরা বলতে লাগলাম লাইও সাল্লিহা, মনে হয় আর পড়বেন না, ছেড়ে দিয়েছেন হয়তো। তাহলে বোঝা গেল যে দোহার নামাজ আপনি জরুরি নয় যে একবারে একটা না, নিয়মিত পড়তে হবে, কখনো মাসকে মাস হয়তো পড়ে যাচ্ছেন সুযোগ সুবিধা হচ্ছে, কখনো হয়তো মাসকে মাস সুযোগ সুবিধা হচ্ছে না, অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই করতেন। জি, ওয়া আকাল্লু সালাতে দোহা রাকাতানি, দোহার নামাজের সর্বনিম্ন সংখ্যা, আকাল্লু মানে সর্বনিম্ন, সর্বনিম্ন সংখ্যা কালিল থেকে, কালিল মানে কম, আকাল মানে সর্বনিম্ন,
সংখ্যা হচ্ছে রাকাতানে দুই রাকাত, তাহলে দুই রাকাত পড়লে আপনার জোহর নামাজ হয়ে গেল। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ হাদিস, ফি হাদিস আবি হুরায়রা আবু রাদিয়াল্লাহু তাআলা হাদিস আল্লাযি যাকারনা করিবান, একটু আগেই উল্লেখ করা হয়েছে, কি আগের হাদিসই প্রথম হাদিস সহিহাইন বুখারী মুসলিমে, ওয়া রাকাতাই যুহা, যুহার দুই রাকাত, দুই রাকাত নামাজ, ওয়া রাকাতাই যুহা। ওয়ালি হাদিসে আনাস, আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস রয়েছে বর্ণিত, মান কাদা ফি মুসাল্লাহু, যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে তার মুসাল্লাতে, মানে যাই নামাজে বসে গেল, যেখানে নামাজ পড়েছিল ওখানে বসে গেলেন, হিনা ইয়ানা সারফ মিনাস সুবহে, যখন নামাজ ভোরের নামাজ বা ফজর নামাজ পড়ে ফিরলো বসে গেল ওখানে, হাত্তা ইউসাব্বিহা রাকাতাই যুহা, এমনকি সে দোহার দুই রাকাত নামাজ পড়েই বের হলো। সাব্বাহ মানে এখানে নফল নামাজ পড়া, সাব্বাহ তসবিহ নফল নামাজকে বলে, কোরআন হাদিসের ভাষাতে তসবিহ নফল নামাজকে বলা হয়েছে। তো হাত্তা ইউসাব্বিহা মানে ইউসাল্লিয়া রাকাতাই যুহা, যুহার দুই রাকাত নামাজ পড়েই বের হলো, বসে গেল, বসে গিয়ে যখন সকাল ছটা সাতটা হলো, সূর্য যখন কিছুটা উঠলো, তখন দুই রাকাত যুহার নামাজ পড়েই বের হলো। লায়াকুলু ইল্লা খাইরান, কিন্তু এই যে সময়টুকু বসে থাকবে তাতে ভালো কথা ছাড়া যেন আজে বাজে কথা না বলে, মন্দ কথা না বলে, ভালো কথাই বলতে হবে, কথা বলবে জিকিরাজগার কথা বলবে, কিন্তু যদি কেউ মাসলামা সাহেব জিজ্ঞেস করে, কোনো দিনের কথা আলোচনা করে, কেউ শোনায়, শুনছেন, প্রশ্ন করছেন, আপনি হয় জানছেন না হয় জানাচ্ছেন কাউকে, তাহলে এগুলো ভালো কথা দিনের কথা হলে, কিন্তু দুনিয়ার কথা, সংসারের কথা, জমি জায়গা চাষ আবাদ ব্যবসা বাণিজ্য টাকা হিসাব নিকাশ, তাহলে দুনিয়ার কথা, দুনিয়ার কথা না বলা, ভালো কথা বলবে, গোফেরাত লাহু খাতায়াহু, তাহলে এই দুই রাকাত নামাজের বদৌলতে কি হয়ে যাবে, তার গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে। কত গুনাহ মাফ করবেন, সুবহানাল্লাহ, ওয়া ইন কানাত আকসারা মিন জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনার চাইতেও বেশি অধিক পরিমাণ যদি গুনাহ থাকে, তাহলে কত সমুদ্র আছে, কত সাগর মহাসাগর আর উপসাগর, আমরা উপসাগরের কাছে আছি, যখন চলে যাবেন আপনার জিদ্দা তখন সাগর, আবার মহাসাগর রয়েছে, কত যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জমিনে সাগর মহাসাগর উপসাগর রয়েছে, এগুলিতে আর কত যে ফেনা আছে পানিতে, জি, জাবাদ মানে ফেনা, এবং জাবাদ মানে বলা যেতে পারে আপনার ময়লা, লুকড়ি খড়ি জমে আছে যেখানে সেখানে, ময়লা আবর্জনা এগুলি, ও আকসারুহা সামানিয়া রাকাতিন, আর সর্বঊর্ধ্বে নামাজ হচ্ছে চাষতে নামাজ আর দোহার নামাজ আট রাকাত, আট রাকাত কেন, এই জন্য যে লেমা রাওয়াত উম্মেহানি, উম্মেহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, উম্মেহানি কে ছিলেন বলতে পারেন, বিনতে আবি তালেব, আবু তালেবের মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, চাচাতো বোন আল্লাহর নবীর, জি, আন্নান নবী সাল্লাম আমাল ফাতহে সাল্লা সামানিয়া রাকাতিন সুবহাতাদ দুহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহ মক্কা মানে মক্কা বিজয়ের বছর আট রাকাত নামাজ পড়েছিলেন, সুবহাতাদ দুহা মানে সালাতাদ দুহা, চাষতের নামাজ, জোহার নামাজ আট রাকাত পড়েছেন, রাওয়াহুল জামাআহ, এই আট রাকাত যে পড়লেন নবী সাল্লাম, আট রাকাত পড়েছিলেন, এখন কোন নামাজ ছিল, যেহেতু সকালবেলার নামাজ, জাওয়ালের পরে ওনায় যে জোহর বলবো বা অন্য কোন নামাজ বলবো, তো অধিকাংশ ওলামারা বলেছে এটি ছিল জোহার নামাজ, সেই জন্য জোহার নামাজের সর্বঊর্ধ্বে সংখ্যা হচ্ছে আট, আর কেউ কেউ বলেছেন যে শুকরানা নামাজ ছিল, এটাও আবার কেউ বলেছেন, কারণ মক্কা বিজয়ী হলো আলহামদুলিল্লাহ, যেখানে 360টি মূর্তি ছিল সব সাফ হয়ে গেল, আর ইসলামিক আলহামদুলিল্লাহ সমাজ কায়েম হলো, ইসলামিক আলহামদুলিল্লাহ প্রশাসন কায়েম হলো, মক্কাতুল মুকাররমাই নাপাকি থেকে পাক হলো, যা আল্লাহ ওয়াজাহাকাল বাতিল, তো এসবের শুকরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করার জন্য নামাজ পড়েছিলেন কারো কারো মতে, আল্লাহু আলম, তবে বাহ্যিক যেহেতু দোহার সময় নামাজ পড়া হয়েছে সেই জন্য দোহাই বলেছেন ওলামারা। ওয়ালে মুসলিমিন, মুসলিম শরীফে রয়েছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানা ইউসাল্লি দোহা আরবা রাকাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ চার রাকাত পড়তেন, ওয়া ইয়াজিদু মাশাআল্লাহ, আর যত চাইতেন মাঝে মাঝে বাড়াইতেন, কখনো ছয় পড়তেন কখনো আট পড়তেন, তাহলে তাহলে চারেরও প্রমাণ হয়ে গেল, দুইয়েরও প্রমাণ হলো, আর আটেরও হাদিস পাওয়া গেল, আর ইয়াজিদু মাশাআল্লাহ থেকে ছয়ও বলা যেতে পারে, যে কেউ ছয় পড়লে পড়তে পারে, জি। এখন আসি ওয়াক্ত সালাতি দোহা, দোহার নামাজের ওয়াক্ত কখন, সময় কখন, ইয়াবতাদিউ মিন ইরতিফাই শামসে বাদা তুলু ইহা কাদরা রুমহিন, শুরু হয় এই সময় সূর্য উঠার পর, ইরতিফাউ শামস বাদা তুলু ইহা, সূর্য উদয় হওয়ার পর সূর্যটা উঠে যাবে কতটা, কাদরা রুমহিন, একটি বল্লমের সমান, জানি না বল্লম বুঝেন কিনা, বর্ষা বলতে পারেন, বর্ষার সমান, ঠিক বলেছেন, ভালো কথা, বর্ষা, যাই হোক সামান্য পার্থক্য থাকতে, বর্ষা আর বল্লমের পার্থক্য থাকতে পারে, কিন্তু ওইরকমই ধরেন, তাহলে কতটুকু, তিন হাত চার হাত, তাহলে তিন হাত চার হাত সূর্য উঠে যাওয়ার পরে কি করবেন, পড়তে পারেন আপনি দোহার নামাজ, আর শেষ সময় ওয়াম তাদ্দু ইলা কোবাইলা জওয়াল, আর এই সময় কন্টিনিউ হয়
লম্বা হয় দীর্ঘ হয় এলা কোবাইলে জওয়াল জওয়াল সূর্য গড়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতক্ষণ সূর্য গড়ে যায়নি তার আগ পর্যন্ত কোবাইল মানে তার একটু পূর্ব পর্যন্ত সূর্য মাথার উপরে চলে আসলে আবার নামাজ পড়া যেহেতু নিষিদ্ধ আছে সেজন্য তার আগ পর্যন্ত সূর্য মাথার উপরে আসার গড়ার আগে মাথার উপরে আসবে মাথার উপরে আসার আগে পর্যন্ত এই ওয়াক্তা কিয়ামিশ শামসে ফি কাবাদিস সামাই সূর্য যতক্ষণ পর্যন্ত আছে আকাশের কলিজায় মানে আকাশে আকাশের ওপরে দেখতে পাচ্ছেন ওপর দিকে কিন্তু একবার মাথার উপরে আসেনি আবার শীতকালে মাথার উপরে আসে না তার মানে এভাবে না যে মাথার উপরে তো এলোই না মাথার উপরে আসে না মাথার সামনে তো আসছে বুঝতে পারছেন কিনা হ্যাঁ এইদিকে আসে উত্তর দিকে ঠিক ওই দিক দিয়ে আসে আর ওই দিক দিয়ে তাড়াতাড়ি চলে যায় এটি হচ্ছে জায়েজ সময় শুরু শেষটা বলে দেওয়া হইল ওয়াল আফজাল কিন্তু উত্তম হচ্ছে আইয়ুসাল্লিয়া ইজাশতাদাল হাররু যখন সূর্যের তাপে প্রখরতা চলে আসবে তখন জোহর নামাজ পড়ুন এটি উত্তম তাহলে ইশরাক সূর্য ওঠার সাথে সাথে পড়ে নেন আর জোহর নামাজ তারপরে একটু রজ্জুদ হচ্ছে বা বেশি তাপ হচ্ছে তখন পড়েন লে হাদিস কারণ হাদিস দেখেন এই হাদিসে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যা আমাদের দেশে একটা ভুল ধারণা আছে এই হাদিসে কি আছে সলাতুল আওয়াবিনা হিনা তারমেজুল ফিসালু আওয়াবিনদের নামাজ মানে আল্লাহর দিকে ধাবিত লোকদের আওয়াবের জামা হচ্ছে আওয়াবিন ইন্নাহু কানা আওয়াব কোরআনে আছে না আইয়ুব আলাইহিসসালাম আওয়াব ছিলেন মানে আল্লাহর দিকে ধাবিত ছিলেন আল্লাহমুখী ছিলেন যারা আল্লাহমুখী তারা আওয়াব ইলা আল্লাহ আর যারা দুনিয়ামুখী দুনিয়ার দিকে আওয়াব দুনিয়ামুখী তো ঝুঁকে যাওয়া হচ্ছে আওয়াব মানে ঝুঁকে যাওয়া তো সলাতুল আওয়াবিন আল্লাহমুখীদের নামাজ অর্থাৎ জোহর নামাজকে বলা হয়েছে চাশতের নামাজকে বলা হয়েছে যারা আল্লাহমুখী এটা তো কাজকর্মের সময় আসলে সকালবেলা এটি হচ্ছে আসলে কাজকর্মের সময় সেই সময়ে মানুষ সময় করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ পড়েছে তারে নিশ্চয়ই আল্লাহমুখী কর্মব্যস্ততার মধ্যেই সকাল সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এর মধ্যেই একবার নামাজ পড়েছে দুপুরের সময় সাধারণত মানুষ কাজ ছেড়ে দিয়ে আরাম করে সেই সময় জোহরের নামাজ হলো আসরের সময় এখন হয়তো কাজে যাননি আরামের সময়তেই আছেন হয়তো জি মাগরিবের সময় এশার সময় তাহলে সবচাইতে কাজের ব্যস্ততা মানুষের সকালবেলা থাকে যারা জ্ঞানী মানুষ ভালো মানুষ চালাক মানুষ বেশি কাজ করতে চায় তারা সকালবেলায় কাজ শুরু করে তাহলে এই সময় যদি আপনি নামাজ পড়েন তাহলে নিশ্চয় আপনি দুনিয়ামুখী নন আপনি আল্লাহমুখী এই জন্য এই নামাজকে বলা হয়েছে সলাতুল আওয়াবিন এখন জানলেন সলাতুল আওয়াবিন কোনটি হাদিসের আলোকে জোহার নামাজের নাম হচ্ছে আওয়াবিনের নামাজ সলাতুল আওয়াবিন আর বাংলাদেশে ভারতে আওয়াবিনের নামাজ হয় মাগরিবের মাঝখানে কয় রাকাত ছয় রাকাত কারণ এই বিদাত পড়িনি সেজন্য জানিও না তবে শুনে রেখেছি যে ওরা বিদাতীরা জি জাইফ জাইফ কিন্তু আওয়াবিন শব্দ নেই ওখানে আছে মাগরিব এশার মাঝখানে যে নামাজের কথা আছে হাদিস জাইফ প্রথম কথা আর দুই নম্বর কথা আওয়াবিন শব্দটি নেই ঠিক আছে মাগরিব এশার মাঝখানে বিশ রাকাতের কোন নামাজ আছে নাকি একটা হাদিস অত্যন্ত জাইফ হাদিস আছে এই জাইফ জাইফ জাল হাদিস আমাদের দেশে আমল আছে খুব যাই হোক ছয় রেখাত হোক আর বিশ রেখাত হোক এই নামাজ কোন সহি হাদিসে নেই মাগরিব এশার মাঝখানে কোন নফল নামাজ সহি হাদিসে নেই সলাতুল আওয়াবিন আওয়াবিনদের নামাজ হিনা তার মেজুল ফেসাল যখন উটের বাচ্চার পা গরম হতে লাগবে তখন পড়তে হবে রামাদা মানে গরম হয়ে যাওয়া থেকে তার মেজু আর ফেসাল ফাসিলাতুন জামা উটের বাচ্চাকে ফাসিল বলে উটের বাচ্চাকে ফাসিল বলে উটের বাচ্চা মরুভূমিতে থাকে মায়ের সাথে উটের পালে তো উট যেগুলি বুড়া উঁট বা উটনি স্ত্রী সেগুলির পা তো অত তাড়াতাড়ি গরম হবে না কারণ বুড়া হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে কিন্তু বাচ্চার পা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর বেদুইনরা যারা কি বলে উট পুষে তারা বুঝে যে কখন উটের বাচ্চার পা গরম হয়ে যায় তারপরে কিন্তু এ ক্ষতি হতে পারে তাড়াতাড়ি করে একে ঠান্ডা জায়গায় নিয়ে যাও তাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে ওই বেদুইনদেরকে বুঝিয়েছেন যারা উটের মালিক তাদেরকে বুঝিয়েছেন যে কখন পড়বে উট চড়াইছো তোমরা উট নিয়ে আছো কখন তোমরা চাষতে নামাজ জোহর নামাজ পড়বে যখন দেখবে যে তোমাদের উটের বাচ্চার পা গরম হইতে লেগেছে মরুভূমিতে বালির ওপর উটের বাচ্চার পা গরম হইতে লেগেছে সেই সময় পড়বে রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের হাদিস তাহলে দেখেন সহিহ মুসলিমের রেওয়ায়েত যে আওয়াবিনের নামাজ হচ্ছে দিনে সকালবেলা যখন ঠান্ডার সময় ভোরে ঠান্ডার পরে যখন তাপ হইতে শুরু হয়েছে তখন অর্থ করেছেন লেখক হিনা তাহমির রামাদা রামাদা বলে বালিকে বালি যখন গরম তাহমি হেমা হুম্মা বলে বোখারকে জ্বরকে কি বলে হুম্মা বলে না তাহমির রামজা মানে বালি যখন কি হয়ে যাবে গরম হয়ে যাবে ফাতাবরকুল ফেসাল মিন শিদ্দাতিল হার তখন উটের বাচ্চাগুলি গরমের প্রখরতার কারণে বসে যায় আর দাঁড়িয়ে থাকতে পারে না বসে যায় এই ছিল আওয়াবিনের নামাজ আর এই হলো জোহর নামাজ এই হলো চাশতের নামাজ তাহলে চাশতের নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা মাসলা স্পষ্ট সর্বনিম্ন নামাজ হচ্ছে
দুই রাকাত আর সব অর্ধে আট রাকাত, যদি কেউ চার রাকাত পড়ে ছয় রাকাত পড়ে পড়তে পারে। আর সময় সম্পর্কে জানলেন, জি সময় লং সময় রয়েছে, সুতরাং হয়তো ডিউটি যাচ্ছেন, পড়ার নিয়ত করলেই হলো। আসল মানুষ ডিউটি নটার সময় যদি ডিউটি শুরু হয়, আপনি আর একটু দশ পনেরো মিনিট আগে উঠেন, প্রস্তুতি নেন, আর পাঁচ মিনিটের মধ্যে আপনি দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে নেন, আপনার ডিউটিও করা হলো, তার সাথে আপনার জোহার নামাজ পড়া হলো। মানুষ নিয়ত করলেই হয়, চেষ্টা করলেই হয়। এশরাক ওই সূর্য ওঠার সাথে সাথে ওই সময় পড়তে হবে, এশরাক পড়বেন এক ঘন্টা পরে না, তাহলে ওটা দোহার নামাজ হবে। আর এশরাকের নামাজের কথা আছে, মসজিদে বসে থাকতে হবে, বসে থেকে জিকির আজকার করে সূর্য ওঠার সাথে সাথে পড়তে হবে, এইরকম আছে, বুঝেছেন? যদি ওইরকম না হয় তাহলে জোহার নিয়তে পড়বে, তবে দু চার দশ মিনিট পনেরো মিনিট হলে যদি এশরাকের নিয়তে পড়ে নেন, কারণ সূর্য উঠেছে, সদ্য সদ্য সূর্য উঠেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ আলম ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।